এই সরকার এখন তো সবাই জানে যে এটা একটা চিরস্থায়ী তো নয়, দীর্ঘস্থায়ীও নয়, অন্তর্বর্তীকাল। অর্থাৎ দুইটা সরকারের মাঝখানের সময়টুকু, যেটা দুইটা সরকার কি, যে যে সরকারের চলে গেছে পতন হয়েছে, কেমন পতন ও মূর্ছা হঠাৎ করে চলে গেছেন, সেই সরকার এবং ভবিষ্যতে আমরা আশা করছি ইনশাল্লাহ হবে সেটা হচ্ছে একটা নির্বাচিত সরকার, এই দুইটা সরকারের মধ্যবর্তী যে সময়টুকু, সেই সময়টুকুই এই সরকারের দায় দায়িত্ব পালন করার কথা। নাও এই যে সরকার, বর্তমান সরকার, তার সময় তো অনন্তকাল তো নয়ই, বরং 5 বছর, 4 বছর, 3 বছরও আছে কিনা সন্দেহ। আচ্ছা, অতএব সবসময় মনে রাখতে হবে স্প্যান অফ কন্ট্রোল বলে একটা কথা আছে প্রশাসনে, অর্থাৎ আপনি কতটুকু সামাল দিতে পারবেন সেটা। আপনি আপনার প্লেটে খাবার ততটুকুই নেবেন যেটুকু ওই প্লেটে জায়গা হবে, যদি আপনি বেশি করে নিতে চান একেবারে মানে বাটি উল্টে তাহলে সব উপচে পড়ে যাবে, কিছুই খেতে পারবেন না। তো এই স্প্যান অফ কন্ট্রোলের কথা। আচ্ছা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি মনে করি একটা প্রশাসনিক দায়িত্ব থেকে বলছি, যে আপনার প্রায়োরিটি কী, আপনার প্রায়োরিটি হচ্ছে যে শিক্ষার্থীরা এবং সাধারণ মানুষ আপনাকে একটা দায়িত্ব দিয়েছে, যে কি দায়িত্ব, যে দেশ যে অনাচারে ডুবে গেছিল, দেশে যে স্বৈর শাসন প্রতিষ্ঠিত হয়ে গেছিলো, দেশে যে গণতন্ত্র নির্বাসিত হয়ে গেছিলো বলতে গেলে চিরকালের জন্যে, এই সমস্ত থেকে মুক্ত করে দিন আমাদেরকে এবং আমাদেরকে আমাদের চির আকাঙ্ক্ষিত গণতন্ত্র ফিরিয়ে দিন, যেটার জন্য আমরা খুবই লালায়িত। এটার প্রত্যাশা করতে করতে কেউ বলবে যে আমার দাদা মারা গেছেন, আমার বাবা মারা গেছেন, আমিও এখন মৃত্যুসজ্জায়, একটু সুযোগ দেন। তো এটাই হচ্ছে কি কথা। আমার প্রশ্ন, বিনীত প্রশ্ন, বিনীত আরজ বর্তমান সরকারের প্রতি, যে আপনারা আপনাদের প্রায়োরিটিগুলো ঠিকমতো ফিক্স করেন। আপনার প্রায়োরিটি কী, অগ্রাধিকারগুলা কী, আপনার অগ্রাধিকার যদি জনগণকে জিজ্ঞেস করেন, আমার ক্ষুদ্র ধারণায় জরিপ না করেই বলছি, তাদের ইয়ে হচ্ছে প্লিজ খেয়ে পরে বাঁচতে দিন, আর তো পারি না। আপনি কালকে ঘোষণা দিলেন একটা ডিমের দাম 12 টাকা কত পয়সা জানি হবে, কই আজকে তো কোনো বাজারেই 12 টাকাতে বিক্রি হয়নি, সেই আগের 15-16 টাকাতেই বিক্রি হচ্ছে, ওগায়রা এরকম করে বহুত উদাহরণ আছে। তো সেই জন্য সেটা হচ্ছে প্রায়োরিটি। দ্বিতীয়, আমার জানমাল যাতে ইয়ে থাকে। আপনি যে কোনো বাজারে, এই কারণ বাজার কাছেই আছে, যান দুপুরবেলা গিয়ে আপনি জনে জনে জরিপ নেন, বলে ভাই এই যে দিবস বাতিলের ব্যাপারগুলো আপনার কী মতামত একটু বলেন তো দেখি, আপনি তো সাংবাদিক বলেন তো দেখি, বলবে হাগলামি করতে চাইছেন নি কোনো, নোয়াখালীর লোক বলে হাগলামি করেন নি কোনো, কি পাগলামি করতেছেন নাকি। আর আমি আর জিজ্ঞেস করেন না কেন, যে এই মাছ যেটা ছিল কিছুদিন আগেও যেটা 2000 টাকা কেজি ছিল ইলিশ, আজকে কেন 3000 টাকা হয়ে গেল, ইত্যাদি সব বিপ্রে। তারপরে কি, এখনও তো ভাই রাত্রে ঠিকমতো রাস্তাঘাটে চলাফেরা করবে, আইনশৃঙ্খলার দিকটার কথা বল, তো এইগুলোর দিকে মনোযোগ দেয়।